আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি হুলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাউ কাওলি। আমি আপনাদেরকে একটি কুইজ দিয়েছিলাম আমার পেজ, আমার ফেসবুক পেজে, সেটা হচ্ছে পাবলিশড হয়েছিল 29শে জুন, গত মাসের 29 তারিখ, 12:33 একটা কুইজ দিয়েছিলাম। কুইজের বিষয় ছিল কোমর ব্যথা কার কতদিন বা কত মাস কত বছর। তো এই এটার আপনাদের একটা কমেন্ট চেয়েছিলাম এবং আমি বলেছি অতি শীঘ্রই এই ব্যাপারে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ডক্টর শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, প্যারালাইসিস, ডিসেবিলিটি ও রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট। আশা করি আপনারা ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন, দেখবেন, ইনশাল্লাহ আপনাদের উপকার আসবে। তো মোর দেন 4400 কমেন্ট অলরেডি আপনারা অনেকেই লিখেছেন। যারা লিখতে পারেন না এখনও, তারা কিছুটা হলো আপনাদের লস হয়েছে, বাট যারা লিখেছেন তাদের বিষয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ। আর এই কুইজটার মাধ্যমে আমি কিন্তু একটা রিসার্চ ওয়ার্কও করছি, যে কার কতদিন কত বছর ধরে কে কতদিন কোমর ব্যথা ভুগে থাকেন, এবং রিসার্চ ওয়ার্কের পাশাপাশি আজকে আপনাদের কিছু চিকিৎসা পরামর্শ দিব যেটার মাধ্যমে এই কোমর ব্যথা থেকে ইনশাল্লাহ উত্তরণ পেতে পারেন। শুধু কাজ হচ্ছে আমল করা, মানে এই যে আমি যে কথাগুলো বলবো সেটা আপনারা আমলে নেবেন এবং আমল প্রতিপাদ্য করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। তো একটি কথা আছে, সেটা হচ্ছে শিক্ষাই জাতির মেরুদণ্ড। যদি কোনো জাতিকে ধ্বংস করতে চাও তাহলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। তাহলে শিক্ষা যেমন মানুষের মেরুদণ্ড, মেরুদণ্ডের সাথে একটা জাতির উন্নয়নের বিশাল একটা ভূমিকা পালন করে এবং সেটাকে ত্বরান্বিত করে শিক্ষা, তাহলে বোঝা যায় একটা জাতি, তার শিক্ষা এবং তার মেরুদণ্ড। এই মেরুদণ্ড বা শির দ্বারা তারই একটা ইম্পর্টেন্ট অংশ হয়েছে কোমর, এবং এই কোমরের সবচেয়ে ভাইটাল পয়েন্ট হচ্ছে লাম্বো সেক্রাল স্পাইন। এই লাম্বো সেক্রাল স্পাইন হচ্ছে আসল। অনেক সময় দেখবেন দুজনে যখন ঝগড়াঝাটি হয়, মারামারি হয়, বা বিভিন্নভাবে খেলোয়াড়রাও চেষ্টা করে যে কার কোমর একটু হালকা টেকনিক্যালি একটু প্রেশার দিয়ে সে খেলাটা জিতে যাবে, সব খেলার মধ্যে একটা টেকনিক থাকে। আবার যখন ঝগড়াঝাটি হয় বলে তোর একেবারে মাজা ভেঙে ফেলবো, মানে মাজা ভাঙা মানি শেষ। একটা লোক যদি মাজা ভেঙে যায়, কোমর ভেঙে যায়, তাহলে সে আর উঠে দাঁড়াতে পারবে না। উঠে দাঁড়াতে না পারলে তার সব শেষ, তার সকল অ্যাক্টিভিটি, চলাফেরা, উঠা বসা, কাজকর্ম, তার পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় যা আছে সব শেষ। কারণ কোমর যদি সমস্যা থাকে তাহলে সে জব করতে পারবে না, হাঁটতে পারবে না, দৌড়াদৌড়ি করতে পারবে না, মারামারি করতে পারবে না, তারপরে ধর্মীয় কাজ, রুকু সেজদা যেতে পারবে না, নামাজ পড়তে কষ্ট হবে, হাঁটা চলাফেরায় কষ্ট হবে, রাজনীতি করতে পারবে না, দৌড়াদৌড়ি করতে, রাজনীতি করতে গেলে দৌড়াদৌড়ি লাগে, সামাজিক অনুষ্ঠানে যেতে পারবে না, পারিবারিক অশান্তি তৈরি হবে, হাজব্যান্ড ওয়াইফের দৈহিক মিলন ও কোমরের বিশাল ভূমিকা আছে। এর আগে এটা নিয়ে কিন্তু আমি যে পরিবেশ কীভাবে যে পজিশনগুলা সুন্দর করে এর আগের ভিডিওগুলোতে দিয়েছি, যে কোমর ব্যথা হলে দাম্পত্য জীবন কিভাবে আপনারা লিড করবেন। সো কোমর একটা ইম্পর্টেন্ট। তো আমি কিছু কিছু রোগীদের কোমর ব্যথা কার কদিন এটা নিয়ে একটু আলোচনা করব। যেমন একজন শান্ত ইসলাম, উনি লিখেছেন যে ওনার মায়ের কোমর ব্যথা হয়েছে 15 মাস যাবত। কমেন্টগুলো সব আছে ফেসবুকে, হ্যাঁ শুনেন আপনারা একটু, সবাই শুনেন, ওনার মার কোমর ব্যথা কত? 15 মাস যাবত, মানে 1 বছর 3 মাস। তারপরে গনি ভুইয়া, আল ইমরান গনি ভুইয়া বলছে ওনার 7 বছর ধরে কোমর ব্যথা। তারপরে হচ্ছে রহিমা নাসরিন, উনি বলেছে ওনার বাবার কোমরের সমস্যা হয়েছে 8 বছর। তারপরে হচ্ছে তাসিন আর রাফি, উনি বলেছে কত বছর ধরে উনি ভুলেই গেছে, মানে এবার বুঝেন, মানে বয়স, মানে কোমর ব্যথার বয়সই ভুলে গেছে। উম্মে হাবিবা ইসলাম অন্তু, উনি বলছেন 7 থেকে 8 বছর যাবৎ
ওনার কোমর ব্যথা, বয়স মাত্র 23, তাহলে 7-8 বছর বাদ দিলে দেখেন কোন অবস্থা। আচ্ছা, তাসলিমা কাজল 20 বছর হবে কোমরের ব্যথা, 20 বছর। তাসিন আর রাফি ওনার 10 বছর ধরে কোমর ব্যথা। পুষ্প জেসমিন নাহার পুষ্প 2 বছর 7 মাস যাবত ওনার কোমরের ব্যথা। সাদিনা খান 4 বছর ধরে কোমর ব্যথা। তারপর হচ্ছে সোনিয়া আফসিন ওনার 3 বছর ধরে কোমর ব্যথা। মিতু তালুকদার 5 বছর রানিং কোমর ব্যথা ওনার, 5 বছর। রকিব হাসান উনি বলছে আমার মায়ের, ওনার মায়ের 5 বছর ধরে কোমর ব্যথা, উনি এটা সলিউশন চাচ্ছে। তারপর হচ্ছে মুক্তা চৌধুরী ওনার 4 মাস যাবত কোমর ব্যথা। নাজমুল সাহেব ওনার 13 মাস প্লাস প্লাস লিখেছে, মানে 1 বছর 2 মাস বা 3 মাস এরকম। উনি হেল্প চেয়েছে, অবশ্যই হেল্প করার জন্যই বসেছি। মাসুদ রানা ওনার 4 বছর যাবত কোমর ব্যথা। মনজুরুল জুয়েল ওনার 1 বছরের মতো কোমর ব্যথা। কাজী আমেনা ওনার 5-6 মাস হয়েছে কোমর ব্যথা। তানিয়া রহমান 10 বছর ধরে কোমর ব্যথা। সাদ্দাম হোসেন বুট্টু 1 বছর ধরে কোমর ব্যথা। ইমরান আহমেদ 2 বছর ধরে কোমর ব্যথা। শানু আক্তার 1 বছর হয়েছে কোমর ব্যথা। তারপর হচ্ছে ইলিয়াস 3 মাস ধরে কোমর ব্যথা। সুলতানা কালাম 4 বছর ধরে কোমর ব্যথা। তো 400-র উপরে কমেন্ট আছে, তাহলে যদি পড়তে থাকি তাহলে অনেকের উত্তর দেওয়া যাবে না, আমি শুধু নামগুলো পড়ে যাচ্ছি। মনীষা, রাফাত হোসেন, মিথিলা খান, তাসলিমা তোফাজ্জল, শামীম, এম ডি রাসেল উদ্দিন, এ বাবুল, এস এম এস তালুকদার, মোরাদুল মুস্তাকিম, সায়াম আদনান, সারা বিনতে, এম জাহিদ হাসান, রুবেল, রাবেয়া, নয়ন বণিক, আহমেদ রুবেল ভুইয়া, সাদাত সাইকত, শাকিল খান, ইয়াসিন, ফাহিম সুলতানা, মুক্তা রহমান, মিরাজ মুন্না, নার্গিস পারভিন কাকুলি 2 বছর ধরে কোমর ব্যথা, রাসেল বিন নূর 2 বছর কোমর ব্যথা, এম ডি মিজান, রাশেদ এম ডি রাশেদ, মাহমুদ ইসমাইল সাগর, এইভাবে সবার নাম পড়ার সম্ভব না। তো যেটা বোঝা গেল, যারা কোমর ব্যথা ভুগছেন এমন একটি সমস্যা যেটাকে আমরা বলে থাকি ক্রনিক পেইন। ক্রনিক মানে কারো কোমর ব্যথা 3 মাসের নিচে না। মোস্ট অফ দ্য কোমর ব্যথা 10 বছর, 15 বছর, 20 বছর, 4 বছর, 6 বছর, কয়েক মাস, 2-3 বছর, 6 মাস, 9 মাস, 12 মাস, নট লেস দেন 3 মান্থ। এখন আসেন, একটা লোক যদি এত বছর ধরে কোমর ব্যথা হতে থাকে তাহলে সে ঠিকমতো জব করতে পারবে না, ঠিকমতো চলাফেরা করতে পারবে না, ঠিকমতো কাজকর্ম এগুলো করতে পারবে না। কেন এত বছর ধরে কোমর ব্যথা? এর মূল কারণটি হচ্ছে আমাদের জনসচেতনতা এখনও আমরা পর্যাপ্ত করতে পারি নাই, জনসচেতনতার অভাব অথবা আমল করার অভাব। এই যে আমরা বারবার বিভিন্ন টেলিভিশন, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন পত্রপত্রিকায় লিখে যাচ্ছি, বা ইউটিউব, ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, বিভিন্ন টেরিস্টোরিয়াল স্যাটেলাইট মিডিয়ায় আমরা কথা বলছি, চেষ্টা করছি সচেতনতা বৃদ্ধি করতে, এটা অনেকে আমলে নেন নাই, যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে মানুষের কাজকর্ম, চলাফেরা, বসায়। অনেকেই দেশের বাহিরে কাজ করেন, তারা দেশে কিন্তু কাজ করেন নাই, গিয়ে হঠাৎ করে মাজরার কাজ, বাড়ি কাজ, বিভিন্ন ইলেকট্রিক্যাল ডিভাইসের কাজ, সামনে ঝুঁকে ঝুঁকে কাজ, বোঝা বহন,
বা শ্রমিক বিভিন্ন কাজ করা, শ্রম পেশাজীবী হিসাবে ওখানে কাজ করা, বাধ্য হয়ে কাজ করা বা কঠোর পরিশ্রমের মধ্যে, তখন কিন্তু মাজার সমস্যা হচ্ছে। এই জন্য যারা এখনও বিদেশ জার্নাই যাবেন তারা আগে থেকে ট্রেনিং নেবেন, দেশে নিয়মিত সাঁতার কাটবেন, টানা ছয় মাস সাঁতার কাটবেন, নিয়মিত এক ঘন্টা দুই ঘন্টা করে রাস্তা হাঁটবেন, সাইকেল চালান শিখবেন, এবং আপনি যে কাজটি করেন করবেন বা আপনাকে যদি যে কাজ দেওয়া হচ্ছে সে কাজটার জন্য আপনাকে ভোকেশনাল ট্রেনিং বাংলাদেশে নিতে হবে, আপনাকে ট্রেনিং নিতে হবে। না ট্রেনিং নিতে পারলেও যারা দক্ষ লোক আছে কাজ করে তাদের কাছ থেকে শিখে নিতে হবে। আর যাহারা জব করেন চলাফেরা উঠা বসায়, যেমন দাঁড়ানোর ক্ষেত্রে অনেকে কুঁজো হয়ে দাঁড়ান, দয়া করে সব সময় সোজা হয়ে দাঁড়াতে হবে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ক্ষেত্রে এক জায়গায় যারা দীর্ঘক্ষণ দাঁড়ান তারা মাঝে মাঝে একটু অবস্থান চেঞ্জ করবেন, একটু এদিক সেদিক পায়চারি করবেন, বা যারা দাঁড়িয়ে থাকেন কোনো একটা জায়গায় একটু পায়ের পাতা একটু হালকা নিচে একটা টুল নিচে একটা ছোটো বা একটা পাদানির মতো কিছু উঁচু রেখে মাঝে মাঝে এই পা ও পা উপরে রেখে দাঁড়াবেন। শোয়ার ক্ষেত্রে সবসময় বিছানাটা হইতে হবে সমান ফার্ম, শক্ত মানে কাঠেও শোয়া যাবে না আবার ফোমেও বা জাজিমেও শোয়া যাবে না, একটা বা দুইটা তোষক থাকবে বা স্প্রিং ম্যাট্রেস ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। শোয়ার ক্ষেত্রে বালিশ, দুটো বালিশ ব্যবহার করা যাবে না, তিনটা বালিশ ব্যবহার করা যাবে না, উঁচু বালিশ ব্যবহার করা যাবে না, পাতলা নরম সফট নরম বালিশ ব্যবহার করতে হবে। বসার ক্ষেত্রে স্পেশালি বিভিন্ন ভাবে আপনারা বসেন, অনেকে বেশিরভাগ ক্ষেত্রে সামনে ঝুঁকে বসে থাকেন, কুঁজো হয়ে বসেন, এটা করা যাবে না। অনেকে পিছনে এলান দিয়ে আল্লাহর রাস্তায় বসে থাকেন, এটাও করা যাবে না। সব সময় স্ট্রেট বসতে হবে, প্রতি এক ঘন্টা পর পর হাঁটতে হবে, দাঁড়াতে হবে, আবার বসতে হবে। যারা কম্পিউটার ব্যবহার করেন কম্পিউটারের মনিটর এইভাবে সমান আপনার উচ্চতা নিয়ে আসতে হবে, চোখের লেভেলে নিয়ে আসতে হবে, দরকার হয় মনিটরের নিচে বিভিন্ন বোর্ড বা কাঠ বিছিয়ে উঁচা করে অথবা আপনার টেবিল চেয়ার সেভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপরে হচ্ছে ব্যাগ বহনের ক্ষেত্রে, আমাদের বাচ্চাদেরকে আমরা স্কুল এখন বন্ধ যদিও তারপরেও স্কুল শুরু হয়ে গেলে ব্যাগটা এক সাইডে দিবেন না, দুই সাইডে দুই পাশে ফিতাওয়ালা ব্যাগ দিবেন। ব্যাগের ওজন যেন বাচ্চার ওজনের থেকে অর্ধেক কম হয়, একটা বাচ্চার ওজন যদি হয় 20 কেজি ব্যাগ সর্বোচ্চ 8 কেজি হবে, এর বেশি দেওয়া যাবে না, মনে যেন থাকে। আপনারও ব্যাগ বহনের ক্ষেত্রে এক সাইডে ব্যাগ বহন সারা বছর করবেন এটা করবেন না, দুই দিকে বা কাঁধে নিয়ে নেবেন। কিবোর্ড ব্যবহার করার সময় কবজি যেন সোজা থাকে, কবজি অনেকের কবজি এই থাকে অনেকের কবজি এই থাকে, সোজা থাকবে কিবোর্ডে। হ্যাঁ, জুতা মা বোনরা মাশাল্লাহ মা বোনরা ফ্যাশনেবল জুতা ব্যবহার করেন, এবং এই জুতা অনেকে হাই হিল জুতা ব্যবহার করেন আবার অনেকে টু ফ্ল্যাট জুতা ব্যবহার করেন, এই দুইটাই হারাম। জুতা ব্যবহার করতে হবে একটু উঁচা এবং নরম সফট সোলের জুতা ব্যবহার করিতে হবে, এবং জুতা অনেকে আটশাট ব্যবহার করেন, অনেকে হার্ড জুতা ব্যবহার করেন, এটা করা যাবে না। অনেকে খালি পায়ে বাসা হাঁটেন, করা যাবে না। এখন আসেন যানবাহনের ক্ষেত্রে, রিক্সা একটা অস্বাস্থ্যকর অবৈজ্ঞানিক একটি যানবাহন, রিক্সা চড়া বন্ধ করেন, রিক্সার জায়গাগুলোতে হাঁটার অভ্যাস করতে হবে, রিক্সা বাদ দিতে হবে, বন্ধ করতে হবে, রিক্সাকে জাদুঘরে পাঠিয়ে দিতে হবে, শুধু যখন ট্যুরিজম হবে মানুষ রিক্সা দেখতে চায় তখন রিক্সা বের করা হবে। আপনারা নসিমন করিমন গ্রামগঞ্জে চলে এগুলাতে চড়বেন না, আপনারা ছোট রাস্তা যেগুলো হাফ ডিস্টেন্সের রাস্তা এগুলাতে হেঁটে যাবেন, লং ডিস্টেন্সে আপনারা বাস ব্যবহার করতে পারবেন, বাস ট্রেন অ্যারোপ্লেন লঞ্চ স্টিমার ইভেন কি প্রাইভেট কার যার যেতটুকু সম্বল আছে। এখন আসেন দেহ ভাঁজ করার ক্ষেত্রে, স্পেশালি কোমর ভাঁজ করার ক্ষেত্রে, সামনে ঝুঁকে কোমর ভাঁজ করা যাবে না, ঝুঁকে থাকা নিষেধ। আমরা যখন রুকুতে যাই তখন কিন্তু আমরা যে ঝুঁকি তখন কিন্তু হাঁটুতে হাত থাকে, হাত কিন্তু হাঁটুতে থাকে, হাতের উপর একটা ভর দিয়ে আমরা সামনে রুকুতে যাই এবং মাজাটা স্ট্রেট থাকে, এরকম সি হয় না, এটা কিন্তু বিশাল ইম্পর্ট্যান্ট, এটা খেয়াল করবেন। দাঁড়িয়ে কাজ করার ক্ষেত্রে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয়, সেক্ষেত্রে হয়তো আপনার কাজের যে জিনিসটা কাজ করছেন সেটা নিচে আপনি অনেক উঁচে দাঁড়িয়ে আছেন, এটা করা যাবে না, সেটাকে আপনার বুকের লেভেলে নিয়ে এসে দাঁড়িয়ে কাজ করতে হবে, যে কোনো টেবিল বা চেয়ার বা উঁচু স্থানে রেখে কাজটা করতে হবে। গাড়ি চালানোর ক্ষেত্রে স্টিয়ারিং এই যে স্টিয়ারিংটা থাকে এবং ড্রাইভার এই দুজন
মোটামুটি সামঞ্জস্য কাছাকাছি বসতে হবে, অনেক দূরে থাকা যাবে না বা একেবারে কাছে আসা যাবে না। আর কিছুটা গাড়ির সিটটা 15 ডিগ্রি পিছনে হেলান থাকবে, 15 ডিগ্রি হেলান দিয়ে গাড়ি চালাবেন। কোনো বোঝা বহন ক্ষেত্রে সামনে ঝুঁকে বোঝার বহন টান না দিয়ে হাঁটু ভেঙে বসে দেন উঠাবেন, হাঁটু ভেঙে বসে দেন উঠাবেন। ওজন ক্যারি করার ক্ষেত্রে এর আগে বলেছি দুই দিকে প্যারালাল ভার ওজন নিয়ে, যেমন পানির বালতি আপনারা নেন অনেক সময় এক সাইডে পানির বালতি টানেন আরেক সাইডে খালি, এটা করা যাবে না। দুই দিকে দুইটা পানির বালতি নেবেন, একটাতে 5 5 10 বা 10 10 20 একসাথে 20 এক সাইডে নেবেন না। কম্পিউটার কাজের ক্ষেত্রে অনেকে বসেই থাকেন এটা করা যাবে না। সকল প্রফেশনাল কাজে, যারা সারাদিন কম্পিউটার নিয়ে থাকেন, যারা অফিসের কাজে নিয়ে থাকেন, অনলাইনে থাকেন, বা বিভিন্ন ব্যাংকার বড় বিজনেসম্যান অফিসিয়াল হাই অফিসিয়াল লোকজন কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ডেস্কটপ ব্যবহার করতে হবে, ল্যাপটপ ব্যবহার করা নিষেধ। মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে যতদূর সম্ভব প্রয়োজন ছাড়া মোবাইল ফোন ব্যবহার কমাতে হবে যতদূর সম্ভব। সেই ক্ষেত্রে যদি মোবাইলে ব্রাউজিং করতে হয় অবশ্যই মোবাইলটাকে উঁচুতে উঠিয়ে এইভাবে দেখে ব্রাউজিং করতে হবে, না হলে কোমরের সমস্যা হতে পারে। হাঁটা চলা ফেরা খেয়াল রাখবেন, আপনারা যারা নিয়মিত হাঁটা চলা ফেরা করেন আপনাদের যে রাস্তাটা, এই রাস্তাটা মসৃণ কিনা এবং আপনার জন্য কমফোর্ট কিনা, এখানে কোনো অবস্ট্রাকাল বা কোনো বাধা নিষেধ আছে কিনা সেটা যেন না থাকে। পীড়া এবং মোড়া দুইটা অবৈজ্ঞানিক যন্ত্র বা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহারযোগ্য দুইটা ডিভাইস, পীড়া এবং মোড়া এই দুইটা ব্যবহার করা নিষেধ। এই দুইটা গ্রামে গঞ্জে প্রচুর ব্যবহার হয়, পীড়া এবং মোড়া আজকে থেকে সব ফেলে দিবেন। বসতে হলে উঁচু খাটের কিনারে বসা যাবে, উঁচু চেয়ারে বসা যাবে, উঁচু জায়গায় বসতে হবে, পিড়ি মোড়া মাটিতে ফ্লোরে বসে থাকা হারাম। যানবাহন এর আগে বলেছিলাম রিক্সা এবং কিছু যানবাহন আছে যেমন নসিমন করিমন, এবং কিছু যানবাহন আছে যেমন আমাদের স্কুটিগুলা বা গ্রামে গঞ্জে অনেক সময় কিছু স্প্রিংবিহীন যানজন চালায়, তো এগুলা যতটুকু সম্ভব অ্যাভয়েড করা ভালো। এই যানগুলা বাদ দিয়ে আপনারা হাঁটা চলাফেরা করার চেষ্টা করবেন। তো এই হচ্ছে ইম্পর্টেন্ট কথা। এখন আসেন চিকিৎসার ক্ষেত্রে, আমি কিন্তু কোমর ব্যথার জন্য প্রচুর ভিডিও দিয়েছি, এক্সারসাইজগুলো আপনারা করবেন দেখে দেখে। আমার ইউটিউব এবং ফেসবুকে পিছনে গিয়ে কোমর ব্যথার ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে দেখে করবেন। যে ব্যায়ামটা করলে আপনি বেটার ফিল করেন, ইউ শুড কন্টিনিউ দিস এক্সারসাইজ। যেটা করলে আপনার পেইন হয়, কষ্ট হয়, ভালো লাগে না, ডোন্ট ডু দিস, সেটা করার কোনো প্রয়োজন নেই। আর এই কোমর ব্যথার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট মেজার হচ্ছে রিহ্যাব ফিজিও চিকিৎসা, রিহ্যাবিলিটেশন থেরাপি চিকিৎসা একমাত্র কার্যকরী চিকিৎসা। কিছু কিছু ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয়, অনেকে ভুলবশত অপারেশন করে বিপদে পড়ে, আবার অনেকে উল্টা পাল্টা জায়গায় থেরাপি নিয়ে আরও বিপদে পড়ে। না হলে এই যে ডাটা 10 বছর 6 বছর বিভিন্ন বছরের পর বছর কোমর ব্যথা থাকার কথা না। আরেকটা হচ্ছে নিয়মগুলো না মানা একটা ইম্পর্টেন্ট। এখন আসেন আরেকটা হচ্ছে আমাদের বাচ্চাদের খেলাধুলার অভাব, বাচ্চাদেরকে খেলাধুলায় পাঠাইতে হবে, খেলাধুলা এখন থেকেই করতে হবে, খেলাধুলার জায়গা পরিবেশ তৈরি করে দিতে হবে, বাচ্চাদেরকে সাঁতার কাটা শেখা, সাইকেল চালানো, বিভিন্ন ফুটবল, হ্যাঁ গোল্লা ছুট, এই সকল খেলায় তাদেরকে নিয়মিত কসরত করতে হবে, নিয়মিত অংশগ্রহণ করতে দিতে হবে, সাঁতার কাটতে শিখতে দিতে হবে, না হলে বাচ্চাদের কোমর ব্যথা পার্মানেন্ট হয়ে যাবে। যারা স্কুল কলেজে পড়ালেখা করো বসে থাকো টানা বসবে না, অনেকে আসো তোমরা কি বসো, তোমরা হচ্ছে ফ্লোরে বসে পড়ালেখা করো, অনেকে খাটে বসে পড়ালেখা করো, এটা করা যাবে না। চেয়ার টেবিলই পড়ালেখা করতে হবে, কিন্তু টানা সামনে ঝুঁকে ঝুঁকে বসে থাকা যাবে না, বিকাল হলে খেলাধুলা করতে হবে। খেলাধুলা না করলে তোমার কোমর, তোমার এই কোমরের, তোমার এই পড়ালেখার কোনো ভ্যালু নাই। যখন তোমার কোমরের ব্যথা আক্রান্ত হয়ে 20 বছর থাকবা, চাকরির সমস্যা হবে, চলাফেরার সমস্যা হবে, দাম্পত্য জীবনের সমস্যা হবে। সো নিয়মিত খেলাধুলা এখন থেকেই করতে হবে। এখন আসেন কিছু মিনারেলস এবং ভিটামিনসের কথা বলছি, যেটা আমাদের বয়স যাদের বেশি, স্পেশালি 40 বছর উপরে, তারা এই সাপ্লিমেন্টগুলা খাবেন। এগুলা কম্বিনেশনটা সবচেয়ে ভালো, মানে একসাথে মিলিয়ে খাওয়া। এর মধ্যে হচ্ছে গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, MSM, কোলাজেন টাইপ 2, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, হায়ালিউরোনিক অ্যাসিড এবং ভিটামিন সি। এগুলা কম্বিনেশন পাওয়া যায় আমাদের DPRC ফার্মেসিতেও আছে, একটা করে দুবেলা টানা 4 মাস খাবেন। এই যে
কম্বিনেশন আমি দিচ্ছি, আঙ্গুল সোজা যে কম্বিনেশনটা দেখেন, এটা হচ্ছে যাদের বয়স 40-এর উপরে, এবং তারা দ্বিতীয় কম্বিনেশনটা খাবে, সেটা হচ্ছে ক্যালসিয়াম প্লাস ম্যাগনেসিয়াম প্লাস জিঙ্ক প্লাস ভিটামিন ডি, এটা একটা করে খেতে হবে টানা 3 মাস। এবং তারা এরপরে কম্বিনেশনটা খাবে, সেটা হচ্ছে শুধু হায়ালুরোনিক অ্যাসিড ক্যাপসুল টানা 3 মাস। এটা যাদের বয়স 40-এর উপরে এবং কোমর ব্যথা ভুগছেন তারা এটা খাবেন। আর পাশাপাশি একটা ভিটামিনস খাবেন, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডস প্লাস মাল্টিভিটামিন প্লাস মাল্টি মিনারেলস। এই যে এখানকার এই যেটা আর সব বয়সীদের জন্য যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ইঞ্জেকশান কোলিক্যালসিফেরল ভিটামিন D3, ইঞ্জেকশান কোলিক্যালসিফেরল, এটা বছরে 10টা খাওয়া যায়, মানে আপনি টানা খাবেন না, 2 মাস পর পর একটা খেলেন বা 15 দিনে একটা, এভাবে বছরে 10টা খাবেন, বা টানা আপনি সপ্তাহে একটা, এভাবে 5 সপ্তাহে 5টা খেলেন, তারপরে আবার আপনি হয়তো 2 মাস ব্রেক দিলেন, আবার 5 সপ্তাহে 5টা এভাবে খাবেন। আর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট সাপ্লিমেন্ট আছে এবং ভিটামিন, সেটা হচ্ছে B1, B6, B12, নিকোটানামাইট, ফোলিক অ্যাসিড, বায়োটিন, প্যান্থোটোনিক অ্যাসিড। এটা যাদের কোমর ব্যথার সাথে মাসেলে প্রবলেম আছে, কোমর ব্যথার থেকে ব্যথা পায়ের দিকে যায়, রেফার্ড হয়, রেফার্ড পেইন বলি, কোমর ব্যথা পা টেনে ধরে উড়ুতে যায়, থাইয়ে যায়, তলপেটে যায়, পায়ের দিকে পা ঝিঝি করে, শিশির করে, তারা একটা করে দুবেলাটা খাবেন। এই যে এই এইটা, এই যে আমার আঙ্গুল দিয়ে দেওয়া আছে, এগুলা অনেক উপকারে আসবে। তবে কোমর যারা দীর্ঘদিন ভুগছেন তাদের ক্ষেত্রে ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি প্রয়োজন আপনাদের MRI বা CT স্ক্যান করতে হতে পারে, বা অনেকের ক্ষেত্রে ব্লাড টেস্ট, অনেক আর্থ্রাইটিস আছে যেমন অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, সেরোপজিটিভ নেগেটিভ আর্থ্রাইটিস, বিভিন্ন আর্থ্রাইটিস আছে, এই আর্থ্রাইটিস ব্লাড টেস্টের মাধ্যমে কনফার্ম করে বা আমরা বিভিন্ন অ্যাসেসমেন্টের মাধ্যমে কনফার্ম করি, তাদের ক্ষেত্রে কিন্তু MRI করার প্রয়োজন নেই, সেটা আর্থ্রাইটিসের টেস্টগুলো করলেই বোঝা যাবে। তো তাদের অনেক সময় এই রিহ্যাবিলিটেশন যে থেরাপির কথা আমি বলছি, অত্যাধুনিক বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে সকল থেরাপিগুলো দেওয়া হয়। আমি কিছু থেরাপিগুলোর নাম বলি যেটা আপনাদের হয়তো অনেকেই জানেন না, যেমন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তার মধ্যে হচ্ছে শর্ট ওয়েভ ডায়াথার্মি, শর্ট ওয়েভ এটা হচ্ছে মাইক্রো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ওয়েভের একটা অংশ, মাইক্রোওয়েভ ডায়াথার্মি। তারপর হচ্ছে বিভিন্ন সাউন্ড থেরাপি, যেমন হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড থেরাপি আছে যেগুলো, যেমন শক ওয়েভ ডায়াথার্মি, শক ওয়েভ থেরাপি, শর্ট ওয়েভ থেরাপি, হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড থেরাপি। তারপরে হচ্ছে বিভিন্ন ইলেকট্রিক্যাল আপনার স্টিমুলেশন আছে, স্পেশালি আপনার ইন্টারফেরেন্সিয়াল থেরাপি, সেটা হচ্ছে 2 মিডিয়াম ফ্রিকোয়েন্সি কারেন্ট মেশিনের মাধ্যমে শরীরে দেওয়া হয়। তারপরে হচ্ছে লেজার থেরাপি, আপনারা অনেকেই হয়তো নামটা শুনেছেন, লেজার অনেক কার্যকরী। আর তারপরে হচ্ছে আকুপাংচার, আকুপুটুমি এবং ড্রাই নিডলিং, এগুলো ডিভাইসের মাধ্যমে করতে হয়। সব ইলেকট্রোথেরাপির বিভিন্ন অংশ পার্ট আছে এবং মডার্ন রিহ্যাব থেরাপি। পাশাপাশি এই যে থেরাপিস্টের হাত, হাত হাত একটা একটা ইম্পর্ট্যান্ট মেশিন বা ওষুধ, হাত দক্ষ থেরাপিস্টের হাত দক্ষ কোমর ব্যথা রিলিফ করে, এটা হচ্ছে কথা। এটার জন্য রিসার্চ করতে হয়, হাতের বিভিন্ন ম্যানুয়াল থেরাপি আছে, বিভিন্ন মুলিগান কনসেপ্ট, সিরিয়াস কনসেপ্ট, মেইটল্যান্ড কনসেপ্ট, বিভিন্ন ম্যানিপুলেশন, হ্যাঁ বিভিন্ন থেরাপি আছে যেগুলো আমরা হাতে করে থাকি, এবং বিভিন্ন স্ট্রেসিং খুবই ইম্পর্ট্যান্ট, কোমর ব্যথার জন্য স্ট্রেসিং খুবই ইম্পর্ট্যান্ট, কোমর ব্যথার জন্য স্ট্যাটিক এক্সারসাইজ, কোমর ব্যথার জন্য স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, কোমর ব্যথার জন্য রিএজুকেশন এক্সারসাইজ, কোমর ব্যথার জন্য রেজিস্টেড এক্সারসাইজ, কোমর ব্যথার জন্য স্ট্রেসিং এক্সারসাইজ, এবং সেটা হতে পারে বাই থেরাপিস্ট, বাই ডিভাইস, বাই মেশিন, বিভিন্নভাবে আমরা এগুলো করে থাকি। কারো হসপিটালে থেকে করতে হবে, কারো ভর্তি হয়ে করতে হবে, কেউ এসে গিয়ে করলে হবে, এর জন্য জানতে হবে, জানতে হবে, জানতে হবে, জানার বিকল্প কিছু নাই। আপনার এটা নিয়ে আমি এই জন্যই লিখেছি যে আমি চিন্তিত, এটা নিয়ে রিসার্চ করছি, আরও রিসার্চ করছি, আপনাদের থেকে ডাটা নিচ্ছি, কার কত বছর কোমর ব্যথা আক্রান্ত, কোমর ব্যথা সংক্রান্ত প্রচুর ভিডিও আমার চ্যানেল ইউটিউবে এবং ফেসবুক পেজে দেওয়া আছে,
আপনারা একটু কষ্ট করে পিছনে গিয়ে দেখবেন, জানবেন, শুনবেন, স্টাডি করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।